কিবেক চেম্বারের পরিচালনা পর্ষদকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন, দায়িত্ব গ্রহণের পরই আমরা বিধি অনুযায়ী নির্বাচন তারিখের 80 দিন পূর্বে নির্বাচনী তফসিল ঘোষণার লক্ষ্যে কাজ শুরু করি। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী 11 ডিসেম্বর 2021 ইংরেজি শনিবার তুপাদিকির পারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল 9 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত 1 টানা ভোট গ্রহণ চলবে। ইতিপূর্বে আমরা নির্বাচনী তফসিল অনুযায়ী গত 20 অক্টোবর 2021 খ্রিস্টাব্দে বুধবার প্রাথমিক ভোটার তালিকা এবং 31 অক্টোবর 2021 খ্রিস্টাব্দে রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করি। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র যাচাই বাছাই এবং বৈধ মনোনয়নপত্রের তালিকা আমরা প্রকাশ করি। নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল 28 নভেম্বর 2021 খ্রিস্টাব্দে রবিবার বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। আসন্ন নির্বাচন উপলক্ষে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে অবহিত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। নির্বাচনে ভোট প্রদানের জন্য ভোটারদেরকে আলাদা ভোটার আইডি কার্ড সরবরাহ করা হচ্ছে, যা আগামী 5 ডিসেম্বর 2021 পর্যন্ত অফিস চলাকালীন সময়ে ভোটারগণ নিজস্ব মেম্বারশিপ আইডি কার্ড প্রদর্শন পূর্বক সংগ্রহ করতে পারবেন। নির্বাচনে অধিকতর স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার লক্ষ্যে নির্বাচনের ভোটার আইডি কার্ড নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে বিতরণ করা হচ্ছে। নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র‍্যাব, DGFI ও NSIA এ পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা সিলেট প্রেস ক্লাব, সিলেট জেলা প্রেস ক্লাব, সিলেট অনলাইন প্রেস ক্লাব, সিলেট জেলা আইনজীবী সমিতি সহ কয়েকটি সংস্থার প্রধানকে ও সম্মানিত ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হবে। এবছর নির্বাচনে সিলেট চেম্বারের 4টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণীর থেকে 12 জন, পরিচালক অ্যাসোসিয়েট শ্রেণীর থেকে 6 জন পরিচালক, ট্রেড থেকে 3 জন পরিচালক এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণীর থেকে 1 জন পরিচালক নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে অর্ডিনারি ভোটারের সংখ্যা 1348 জন, অ্যাসোসিয়েট 1242 জন, ট্রেড গ্রুপ হয়ে 9 জন এবং টাউন অ্যাসোসিয়েশন 1 জন। এবছর পরিচালনা পর্ষদের 22টি পদে সর্বমোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে অর্ডিনারি শ্রেণীর থেকে 28 জন, অ্যাসোসিয়েট শ্রেণীর থেকে 12 জন এবং ট্রেড গ্রুপ শ্রেণীর থেকে 3 জন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে 1 জন প্রার্থী রয়েছেন। আমি আপনাদের সকলের অবগতির জন্য বৈধ ঘোষিত ওইসব প্রার্থীর নাম উল্লেখ করছি। অর্ডিনারি শ্রেণীর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এজাজ আহমদ চৌধুরী, মোহাম্মদ মামুন কিবরিয়া সুমন, সালাউদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুস চৌধুরী এনাম, মুশফিক জায়গিরদার, ফখরুল সালেহীন নাহিয়ান, আব্দুল হাদি পাবেল, মোহাম্মদ আনোয়ার রশিদ, মোহাম্মদ নাফিজ দুবায়ের চৌধুরী, মোহাম্মদ খুবেব হুসেন, ফায়েক আহমদ, দেবাশিস চক্রবর্তী, মোহাম্মদ মাসরুন আকিব বড়বুইয়া, মোহাম্মদ হিফজুর রহমান খান, মোহাম্মদ আব্দুর রহমান জামিল, হুমায়ুন আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম, আলিবুল এহসান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকি, মোহাম্মদ আব্দুস সামাদ, শান্ত দেব, মোহাম্মদ রুহুল আলম, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ জসিমউদ্দিন, সামিয়া
বেগম চৌধুরী। এসএসসি শ্রেণী থেকে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজীব, মোহাম্মদ মুজিবুর রহমান মিন্টু, কাজী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, মোহাম্মদ মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, জিয়াউল হক, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ রাজ্জাক হোসেন, সারওয়ার হোসেন সেদু, মোহাম্মদ রিয়াদ আহমদ রুবেল, মোহাম্মদ সাদত করিম চৌধুরী। ট্রেড গ্রুপ শ্রেণী থেকে প্রার্থী হয়েছেন আবু তাহের মোহাম্মদ সুয়েব, মোহাম্মদ হিসকিল গুলজার, মোহাম্মদ আতিক হোসেন। যেহেতু ট্রেড গ্রুপ থেকে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আবু তাহের মোহাম্মদ সুয়েব, মোহাম্মদ হিসকিল গুলজার, আতিক হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন শ্রেণী থেকে প্রার্থী হয়েছেন আমিনুর রহমান। টাউন অ্যাসোসিয়েশনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আমিনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। 11 ডিসেম্বর নির্বাচনে নির্বাচিত পরিচালক বৃন্দের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদের জন্য নির্বাচন আগামী 13 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী 20 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। দি সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি একটি ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন। এই সংগঠনের নির্বাচনের সাথে সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ ও উন্নয়নের প্রশ্নটি জড়িত, তাই নির্বাচনকে শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। আপনারাও আসন্ন নির্বাচনকে সফলভাবে সম্পূর্ণ করতে সহযোগিতার হাত প্রসারিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা।